তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো বসিরহাট থানার অন্তর্গত ফিফা বাসতলা এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন আলতাফ মালি নামে এক তৃণমূল কর্মী, পিঠে গুলি লেগেছে তার। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক তাজা বোমা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইকে করে দুইজন দুষ্কৃতী এসে হঠাৎ করে আলতাফকে গুলি করে পালিয়ে যায়। যাওয়ার সময় বোমা ফেলে যায় তারা। দুর্ঘটনার পর গুলিবিদ্ধ আলতাফকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানে দুজন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে এই মেহতাবের জেরক্সের দোকানে আলকাপ বলে একটা ছেলে জেরক্স করছিল, তাকে গুলি করে চলে গিয়েছে এবং যাওয়ার সময় বোমের প্যাকেট ওখানে সামনে হাকিমের দোকানে ফেলে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, গুলি লেগেছে হালকা। এখন কারণটা বলতে পারবো তাহলে তো এটা পুলিশ রিকভারি করবে কি কারণে গুলি হয়েছে। সন্ধ্যাবেলা ওখানে ইয়ে জেরাস করছিল, ওর কি শত্রু আছে না আছে, সেই কারা কি আছে না আছে, তারা এখানে এসে তার গুলি করে বেরিয়ে গেছে। না, বোমা মারিনি, বোমাটা সম্ভবত প্যাকেটে ছিল, নিয়ে যাচ্ছিল রাস্তায়, মানে সামনে এক দোকানে ফেলে দিয়ে বেরিয়ে গেছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।